আমি আসি আহমেদ রাত বাংলাদেশ স্টক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের সিইও সো আজকের এই সম্পূর্ণ ভিডিওটা একটা জাহিরিমূলক ভিডিও আমি এখানে নিজেকে জাহির করার চেষ্টা করব আমি নিজের মার্কেটিং করার চেষ্টা করব সো যারা এই ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করবেন বা কিছু শেখার চিন্তা ভাবনা নিয়ে এই ভিডিওটা দেখার চেষ্টা করতেছেন আমি তাদেরকে প্রথমেই বলতেছি ভিডিওটা স্কিপ করতে পারেন এই ভিডিওটা আপনারা দেখার দরকার নাই কারণ এই ভিডিওতে আমি কিচ্ছু শেখাবো না এই ভিডিওতে পুরাটাই আমি আমার মার্কেটিং করার চেষ্টা করবো আমি যে ব্যাপারটা দেখানোর চেষ্টা করবো সেটা হলো যে এক মাস আগে আমি আপনাদের 10টা স্টক স্পেসিফিক্যালি অনলি 10 স্টকস আমি সিলেক্ট করেছিলাম এবং সেই স্টকগুলো এখন কেমন পারফর্ম করতেছে মার্কেট এখন আইটেম বাজের অভাব নাই আমার মতো অনেকেই বলতেছে যে এই স্টক ভালো পারফর্ম করতেছে আমি বলছিলাম ওই স্টক ভালো পারফর্ম করতেছে আমি বলছিলাম আমি সেটা দেখাবো না আমি দেখাবো আমার 10টা স্টক থেকে লাস্ট 15 দিনে লাস্ট এক মাসে কতগুলো স্টক টপ 10 অবস্থান করতেছে যে এক মাস লাস্ট 1 মান্থে টপ 10 গেইনার্সে আমার ওয়াচ লিস্টের কতগুলো স্টক টপ 10 গেইনার্সের মধ্যে আছে আমি এই ব্যাপারটা দেখানোর চেষ্টা করব কারণ মার্কেট 6 মাস 8 মাস খারাপ থাকে এক বছরের 2 মাস 3 মাস হয়তো ভালো থাকে তো আপনি 6 মাস 8 মাসে যে পরিমাণ লস করছেন আপনি যদি সেটা কাভার কইরা আপনি যদি প্রফিটে না যাইতে পারেন আপনি মার্কেট টেকসই করতে পারবেন না কারণ মার্কেট বরাবরই দেখা যাবে যে 4 বছরের মধ্যে 1 বছর পারফর্ম করছে 1 বছরের মধ্যে 2 মাস পারফর্ম করছে 3 মাস পারফর্ম করছে সো মার্কেটের এই পারফর্মিং সময়টার আপনি যদি বেস্ট আপনি যদি একদম বেস্ট ইউজ না করতে পারেন তাহলে আপনি এই মার্কেট টেকসই করতে পারবেন না সো আমি জাস্ট এই জিনিসটাই দেখানোর চেষ্টা করব যে আমি এক মাস আগে যে ভিডিওটা করছিলাম এবং আমি যে আমি আমি তখন বলতেছিলাম বারবার যে এই 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 স্টকগুলো আমি ওয়াচ লিস্টে রাখছি এই স্টকগুলো থেকে আমি ইনভেস্ট করব সো আমি আমার ইনভেস্টে কি পরিমাণ গেইন পাইছি এটার পরিমাণ আমি আপনাদেরকে বলবো না কিন্তু আমি জাস্ট এতটুকু বলি লাস্ট 4-5 মাসে যতটুকু পোর্টফোলিওতে মোটামুটি যাই লস ছিল সেগুলো কাভার করে আমি অনেক উপরে চলে গেছি যে আরও যদি 2-3 মাস আমার লস হয় তারপরে আমার মনে হয় ব্রেক ইভেন রে এরা ক্রস করতে পারবে না এখন এইটাকে আমি শুধু বলতেছি নাকি আমার প্রমাণ আছে আমি প্রমাণ সহ আপনাদের দেখাচ্ছি আমার এটা এটা আমার ইউটিউব চ্যানেল বাংলাদেশ স্টক ইনভেস্টমেন্ট আমার ইউটিউব চ্যানেল এটা সো এইখানে 55টার মতো ভিডিও আছে এবং এই 55টা ভিডিওর মধ্যে 6 থেকে 7টা এমন ভিডিও যে আমি আজকে কোনো অ্যানালাইসিস করলাম বা আমি কখনো কোনো অ্যানালাইসিস করলাম তার 10 দিন 15 দিন 20 দিন বা 1 মাস পরে আমি তার একটা রিভিউ দেওয়ার চেষ্টা করি যে আমি যে অ্যানালাইসিস করছি এখন মার্কেট কি ওই স্টকগুলা কি সিমিলারলি পারফর্ম করতেছে নাকি মার্কেট চেঞ্জ হইতেছে আমার ওই অ্যানালাইসিসটা নষ্ট হয়ে যাইতেছে সো আজকের ভিডিওটা অনেকটা সেই রকম একটা ভিডিও আমি যদি আপনাদের দেখাই যে আমি আমার এই টাইপের ভিডিওর আপনার মানে একটু স্ক্যামি টাইপের মানে শিরোনাম থাকে যদি আমি আপনাদের দেখাই যে এইখানে আমি দেখতে পাচ্ছি এই যে এইখানে 17টা শেয়ার 4টা সেক্টর নিয়ে অ্যানালাইসিসের ভিডিওটি কিভাবে 95% মিলে যেতেছে তার 6 দিন আগের অ্যানালাইসিস গুলো কিভাবে 96% মিলে যাচ্ছে এরকম আরো 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 অনেকগুলো ভিডিও আছে আপনারা দেখে নেবেন কিন্তু আমি আজকে যে জিনিসটা দেখাবো আমার এই ওয়াচ লিস্টের স্টক গুলো কেমন পারফর্ম করতেছে আমার ওয়াচ লিস্ট আগে দেখাই আমি ওই ভিডিও থেকেই আমার ওয়াচ লিস্ট একটু দেখানোর চেষ্টা করি আমি আসি সো এইটা আসলে 2টা ভিডিওর একটা সিরিজ একটা ভিডিও হলো যে এই ভিডিওতে আমি কোন শেয়ারগুলোর এই মুহূর্তে নজর রাখতেছি এইখানে আমি 30টা থেকে 32টি স্টক শর্টলিস্ট করছিলাম তারপরে এই ভিডিওতে আমি অলমোস্ট 10-10টা স্টক আমি শর্টলিস্ট করছি এখানে যদি আপনাদের দেখায় আপনাদের মনে হবে যে 12টা স্টক কিন্তু না এটা 10টা স্টক এখানে যে এসআরএমএল আর ইন্ট্রাকোকে আমি এখান থেকে ডিলিট করতে মনে নাই কিন্তু এইটারে কিন্তু আমি কনফিউজিং স্টেটে রাখলাম সো যেই স্টকগুলোকে আমি কনফিউজড আমার ওয়াচ লিস্টে রাখছি ওইগুলো আমি ওইখান থেকে ডিলিট করেছিলাম এই যে আপনারা দেখতে পারবে ইন্ট্রাকো যে এসআরএমএল এটা আমি কনফিউজড আমি লেখা রাখছি এখানে এই 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 ওয়াচ লিস্টার আমি নাম দিয়েছিলাম কনফিউজ যে এইগুলো আমি আরো ওয়াচ করব এগুলো এখন পর্যন্ত কোনো পজিটিভ পর্যাপ্ত ডাটা শো করে নাই সো এইগুলোতে আমি এখন এন্ট্রি করব না কিন্তু এই এইটা এগুলা ছাড়া এই দুইটা ছাড়া ইন্ট্রাকো আর জিএসএমএল আরএমএল ছাড়া এখানে আমরা টেক অ্যাপেক্স ফুড বিডি ওয়েল্ডিং বিপিএমএল ইমারেড ওয়েল তারপরে কোহিনুর মনোজপুর সামরিতা সাপোর্ট 10টা স্টক আছে
সো এখন যদি ওয়াচ লিস্টে যান এখানে 11টা স্টক পাবেন একটাই স্টক আমি আপনাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করে দুই দিন পরে এন্ট্রি করেছিলাম এটা জাস্ট আমার প্রিমিয়াম গ্রুপের মেম্বাররা জানেন সো আমি আপনাদের বলা হয় না হয়তো এখন অ্যানাউন্সমেন্ট করা হয় না আমি আমার বিজনেস সংক্রান্ত অনেক কিছু ইউটিউবে অ্যানাউন্সমেন্ট করি না কারণ আমার অলরেডি একটা গ্রুপ অফ পিপুল আছে যারা আমার প্রিমিয়াম গ্রুপে যারা আমার কাছ থেকে কনসালটেন্সি নেয় সো এই ভিডিওর দর্শকদের আমি সচরাচর আমি আমার মানে এক্স্যাক্ট যে বিজনেসটা এই বিজনেসটা শেয়ার করি না কিন্তু আজকে আমি শেয়ার করতেছি আমার একটা প্রিমিয়াম গ্রুপ আছে আপনারা সেই গ্রুপ সম্পর্কে জানতে হলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন ইনবক্স করবেন সেখানে কিন্তু শর্ত প্রযোজ্য সেই পুরো মানে একদম সম্পূর্ণ ক্রাইটেরিয়াগুলো আপনাকে হোয়াটসঅ্যাপে বা আমাকে যদি ইনবক্স করেন আপনি ইনবক্সে জানানো হবে সো এইখানে আমি যে স্টকগুলো রাখছি আমরা ডেক অ্যাপেক্স ফুড ওইখানে আপনারা দেখছেনই একটু আগে যে ভিডিওটা দেখাইলাম যে এখানে 11টা স্টক আছে এই 11টা স্টকের মধ্যে আমরা আমরা যদি দেখি আমরা একবার একটু পড়ার চেষ্টা করি আমরা ডেক অ্যাপেক্স ফুড বিডি ওয়েল্ডিং বিপিএমএল ইমারা রয়্যাল কোহিনুর মনোসফুল এনএফএমএল সামরিতা সাপোর্টাল এখানে শুধু এনএফএমএলটা আমি পরে অ্যাড করছি আপনাদের এই ভিডিওটা করার দুই দিন থেকে তিন দিন পরে আমি অ্যাড করছি আর 10টি স্টক আগেই ছিল সো আমরা একটু দেখি যে লাস্ট ডেতে আমাদের 10টি স্টক থেকে কোন স্টকগুলো পারফর্ম করছে এই যে এখানে আপনারা দেখতেছেন এই যে ব্ল্যাক চিহ্ন এই স্টকগুলো টপ 10 এর মধ্যে আমাদের 4টা স্টক আছে লাস্ট ডেতে এখন আপনারা বলতে পারেন ভাই অনেক স্টক তো পারফর্ম করতেছে কত আইটেম বাজারের স্টক এখন পারফর্ম করে যাইতেছে এই মার্কেটের ভালো সময়ে আর আপনি আমাদের মানে দেখাইতেছেন যে আপনাদের লাস্ট ডেতে কোন স্টকগুলো পারফর্ম করছে আমি শুধু লাস্ট ডে দেখাবো না লাস্ট উইক লাস্ট 15 ডেজ লাস্ট 30 ডেজে আমার ওয়াচ লিস্টের কতগুলাই স্টক টপ 10 ছিল আমি শুধু আপনাদের সেইটাই দেখাবো কোনটা 14 নম্বরে ছিল কোনটা 15 নম্বরে ছিল এই ব্যাপারগুলো আমি আপনাদের দেখাবোই না আমি জাস্ট টপ 10 নিয়ে কথা বলবো কারণ আমি আপনাদের বলছি যে যখন মার্কেট ভালো করবে তখন যদি আপনারা টপ 10 কিছু স্টক না ধরতে পারেন আপনারা মার্কেটে আপনাদের যে এই যে বিগত সময়ের লসগুলো আপনারা পোষাইতে পারবেন সো ডেইলি তো আমরা দেখলাম আর উইকলিতে দেখি আমাদের ওইখানে অ্যাপেক্স ফুড আসলে ইমারা রয়্যাল আসলো মানে উইকলির টপ 2ই আমাদের ওয়াচ লিস্টে ছিল তারপরে ছিল কোহিনুর তারপরে ছিল মনোসফুল সো টপ 10 আমরা আবারও 4টা স্টক পাইলাম আমরা 15 ডেজে দেখি ইমারা রয়্যাল অ্যাপেক্স ফুড আবারও আমাদের মানে টপ 10 দুইটা স্টকের মধ্যে দুইটা স্টক টপ পারফর্ম করতেছে তারপর আছে এনএফএমএল তারপরে আছে এখানে মনোসফুল মেট্রিসপিন আমার এই যে মেট্রিসপিন আমার কনফিউজড স্টেটে ছিল সো ওইটা বাদ আমরা এখান থেকে কাউন্ট করব ইমারা রয়্যাল অ্যাপেক্স ফুড এনএফএমএল তারপর মনোসফুল আর কোহিনুর 11 নম্বরে এক নম্বর পিছিয়ে গেছে তারপরে যাক টপ 11টার মধ্যে লাস্ট 15 দিনে টপ যে 11টা স্টক পারফর্ম করছে তার মধ্যে আমাদের ছিল 5টা স্টক এবং এখন যদি আমরা মান্থলি চার্টে যাই তাহলে আমরা আবারও ইমারা রয়্যাল অ্যাপেক্স ফুড 3 নম্বরে ইমারা রয়্যাল 80% গেইন দিছে আপনাদের যারা আপনারা আমার ওই ভিডিওটা দেখা ইমারা রয়্যাল নিছিলেন আমি ওইখানে সবগুলো স্টকই বাছাই করছি যেগুলো মোটামুটি 30-40% উপরে গেইন দিবে তার নিচে আমি সহজ স্টক বাছাই করি নাই অ্যাপেক্স ফুড 71% গেইন দিছে মনোসফুল 37% গেইন দিছে অ্যাপেক্স ফুড 29% গেইন দিছে মেট্রো স্পিন বাদ দিলাম কোহিনুর 26% আবারও 11টা স্টকের মধ্যে আমাদের 5টা স্টক ছিল এখানে সো অনেক ভালো পারফর্ম করছে আমাদের ওয়াচ লিস্ট আমার পোর্টফোলিও অনেক ভালো পারফর্ম করছে আমি সেটা স্পেসিফিকলি না বলি যেহেতু সেটা আমি এখানে শো করব না সো সেটা নিয়ে বলে কোনো লাভ নাই কিন্তু আপনারা বুঝতেছেন যেহেতু আমার ওয়াচ লিস্ট সেটা ছিল আর পোর্টফোলিও এটার সিমিলার সো যে ব্যাপারটা আজকে একটু একটু যদি শিক্ষণীয় বলা যায় বা যদি মানে আমি যদি আপনাদের একটু মানে পরামর্শ দেওয়ার চেষ্টা করি আমার এক্সপিরিয়েন্স থেকে যে মার্কেট 9 মাস খারাপ থাকবে 1 বছরের মধ্যে মার্কেট 5 বছরের মধ্যে 3 বছর 4 বছর খারাপ থাকবে কিন্তু যখন মার্কেট ভালো পারফর্ম করবে তখন আপনার সমস্ত লোকসান কভার করে আপনার পর্যাপ্ত পরিমাণ প্রফিট করতে হবে যেন মার্কেট যে আবার 9 মাস বা 6 মাসের জন্য নেগেটিভ ট্রেন্ডে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে সেই সময়টার জন্য আপনি রেডি হইতে পারেন আপনার কাছে পর্যাপ্ত প্রফিটেড ক্যাশ থাকে যেই ক্যাশটা আপনি আবার ইউজ করতে পারবেন অথবা আপনি যদি 6 মাস বিজনেস নাও করেন আপনি এনাফ পরিমাণ প্রফিট করে ফেলছেন যে 6 মাস বিজনেস না করলেও আপনার চলবে সো এইটাই ছিল আমার আজকের এই ভিডিওর মূল বক্তব্য সো ধন্যবাদ ভালো থাকবেন আর যারা
চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার অন্যান্য ভিডিও দেখবেন, ভালো লাগলে করবেন, না ভালো লাগলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নাই। আর ভালো লাগে বেল আইকনটা বাজায় রাখবেন যেন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। আমার মনে হয় না অন্য কোনো ইউটিউবার এইভাবে আমার মতো এত ওপেনলি ওয়াচ লিস্ট শেয়ার করে, এটা খুবই বোল্ড একটা কাজ। কারণ আমার ওয়াচ লিস্ট যদি খারাপ পারফর্ম করতো আপনারা অনেকে আমার ভিডিও দেখা ছেড়ে দিতেন, অনেকে আনসাবস্ক্রাইব করতেন। সো আপনাদের ফেভারিট ইউটিউবারের কাছে আপনারাও বলবেন যে ভাই আমাদের ওয়াচ লিস্ট দেন, একটা 8-10টি স্টকের দেখি আমরা 10 মাস এক মাস পরে 2 মাস পরে কেমন পারফর্ম করে। যদি কোনো মানে অ্যানালিস্ট আপনারা চিনতে চান, এইটাই ফাইনাল ওয়ে যে সে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ স্টক দিবে যেটা খুবই শর্ট হইতে হবে, শর্ট লিস্টের স্টক দিবে, এবং তার মধ্যে এক মাস পরে 2 মাস পরে সে বলে দিবে টাইম ফ্রেম, তার মধ্যে সেই স্টকগুলো কেমন পারফর্ম করতেছে, এটা আপনাদের দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে, কারণ কেউই পোর্টফোলিও এইখানে শেয়ার করে না, এবং পোর্টফোলিও শেয়ার না করার নানান অনেক কারণ আছে, কারণগুলো আপনারা হয়তো অনেকেই ভালো করে জানেন। সো এই ওয়াচ লিস্ট শেয়ারের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কোন ইউটিউবারের পোর্টফোলিও কেমন করতেছে, কারণ মার্কেটে আইটেম বাজের অভাব নেই। ইভেন আজকের হয়তো বা আমার টাইটেলও থাকবে যে আমি কিভাবে একজন আইটেম বাজ হয়ে গেলাম। সো আমার মাঝে মাঝে স্ক্যামি আইটেম মানে টাইটেল দিতে খুব ভালো লাগে। সো আমার প্রিমিয়াম গ্রুপ নিয়ে যেহেতু আজকে কথা বললাম, সো যারা এই ব্যাপারে জানতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, ইনবক্স করবেন। আর প্রিমিয়াম গ্রুপে আপনাদের জয়েন হইতেই হবে এমন কোনো ব্যাপার নাই, আমি এরকম মাঝে মাঝে ওয়াচ লিস্ট আপনাদের সাথে শেয়ার করবো, হয়তো ওয়াচ লিস্টে আমি প্রিমিয়াম গ্রুপে কিছু হয়তো বা কখনো কিছু ওয়াচ লিস্টে বাদ দিব, কিছু অ্যাড করব বা আরেকটু হয়তো বা ডিটেলসে আমি শেয়ার করার চেষ্টা করি। বাট যদি আপনারা আমার প্রিমিয়াম গ্রুপে জয়েন না করেন কোনো সমস্যা নাই, আমি আমার ওই যে এই যে আমি তো আমার ফুল ওয়াচ লিস্ট আপনাদের সামনে একদম ওপেন রাখছি। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আর সবাই দোয়া করবেন আমার জন্য।